বেশ কয়েকদিন আপনাদের এই টমেটোর প্রজেক্টে ঘুরে দেখানো হয় না টমেটোর বর্তমান অবস্থা এবং টমেটো হারভেস্ট চলতেছে কি পরিমানে টাকা পয়সা এখান থেকে বিক্রি হচ্ছে সেই সকল বিষয় নিয়েই আজকে মূলত আমরা কথাবার্তা বলবো তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কিন্তু যে পাকা টমেটো যদিও এই পাকা টমেটো গতকালকেই উঠানো উঠানোর কারণে কিন্তু পাকা টমেটোগুলো দেখানো হচ্ছে না বা দেখা যাচ্ছে না খুব পরিমাণে তারপরেও বেশ কিছু পাকা টমেটো দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে আপনার আগামী দুই দিনের মধ্যেই বিক্রি যোগ্য হয়ে যাবে যেহেতু আগামীকালকেই উঠাইছে সে কারণে খুব একটা চোখে পড়ছে না আর যাদের ফলন নিয়ে তো আমার মনে হয় না যে কারো সংশয় থাকা উচিত কারণ এ পরিমাণে ফলন আমি অন্য অন্য দেখি নাই যাই হোক কঠিন একটা ফলন আসছে আর অনেক পরিমাণে ওঠানো হয়েছে এই প্রজেক্ট থেকে যদিও ক্যামেরাতে ওইভাবে হয়তো আমি দেখতেছি না যে ক্যামেরাতে ওইভাবে ধারণ করা সম্ভব হচ্ছে কিন্তু বাস্তবে আপনার চোখ ভরে যাবে এত পরিমাণে এই গাছের পাতার নিচে নিচে আপনার টমেটো আসছে সেই কারণে হয়তো অতটা বোঝা যাচ্ছে না যাই হোক এটা হচ্ছে আগাম জাতের স্মার্ট বারোশো সতেরো জাতের যে টমেটোটা ছিল সেই টমেটো এইটা তো যারা হচ্ছে আপনারা চাষ করেছেন কতটুকু চাষ করেছেন কতটুকু বিক্রি করেছেন বিক্রি করতে পাচ্ছেন কি না আপনাদের বর্তমান বাজার মূল্য সকল কিছু কিন্তু আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন আমরা দেখব এবং আপনাদের চাষাবাদ সম্পর্কে যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে করবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যাই হোক এখানকার যে টমেটোর যে সাইজগুলো এবং টমেটোগুলো গুলো একটা জিনিস কিন্তু এগুলো কিন্তু খুবই সুস্বাদু সে কারণে বাজারে কিন্তু চাহিদা থাকে স্মার্ট বারোশো সত্তর জাতের এই টমেটোর খুবই চাহিদা তো আমাদের এই আশপাশের মধ্যে হয়তো খুব একটা বেশি এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করে চাষাবাদ শুরু করে নাই বা করে নাই সেই কারণে আপনাদের যদি একটু জুম করে যদি দেখাই এই যে দেখেন একদম মাটির সাথে লেগে আছে আর কি ওখানে ভেঙে পড়ে একবারে আটকে গেছে আর কি যদিও ক্যামেরাতে ওইভাবে কিন্তু ধারণ করা সম্ভব হচ্ছে না কিন্তু ওখানে প্রচুর পরিমাণে টমেটো আছে এক একটা টমেটোর গাছে দেখেন ভেঙে একদম অস্থির হয়ে গেছে ভেঙা ভাঙার কারণ হচ্ছে আমাদের দুর্বলতা কারণ এখানে সঠিকভাবে বাধা হয়নি বা ওইভাবে পদক্ষেপ না নেওয়ার কারণে এটা হচ্ছে ভেঙে গেছে যাই হোক আপনাদের কিছু তথ্য শেয়ার করলাম দেখালাম বর্তমান প্রজেক্টের অবস্থা অনেক দিন যাবৎ এই টমেটোর প্রজেক্টটা কিন্তু দেখানো হয় না সেই কারণে মূলত আজকে ভিডিওটা করা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই প্রজেক্টের জন্য দোয়া করবেন আপনাদের বর্তমান এলাকাতে এই টমেটোর বাজার মূল্য কত আছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ